সরল পথ এবং সঠিক পথের সন্ধান করা যায় সেটাই হলো মনোশিক্ষা। কারণ আগে তোমার মনকে যদি প্রভু দিয়ে শান্ত করতে পারো, তোমার আল্লাহকে পাওয়া হয়ে যাবে, তুমি কোনো বিপদগামী হবে না। তাই তো এখানেই আমার একটা গান উস্তাদ মায়া নদী যাই কাছে আজ মায়া নদী যাই কাছে ভোর ওই শোনা যায় তার কোন আমার বইটা ভাঙ্গা মস্তুল গাইল ধুনে পাগল মন দিয়ে ও মেম্বার মায়া নদী পার হবি কে মনে ওতে মায়া নদী পার হবি কে মনে পাগল মন দিয়ে মসজিদের নাম করিয়া
মায়া নদী পার হবে কে মনে পাগল মনোদী মায়া নদী পার হবে কে মনে পাগল মনোদী মায়া নদী পার হবে কে মনে পাগল মনোদী মায়া নদী